সিলেটে আলোচিত রায়হান হত্যা মামলায় এসআই আকবরসহ ছয় পুলিশের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এই মুহূর্তে সিলেট আদালতে আছেন সহকর্মী সৈয়দ রাসেল, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাসেল, জানতে চাই আপনার কাছে অভিযোগপত্রের ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? জি, ধন্যবাদ তন্ময়। আসলে এই রায়হান, এই সিলেটের আলোচিত এই যে পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যা মামলার যে আলোচিত যে হত্যা মামলাটি, মামলাটির এই বিগত প্রায় পাঁচ মাস আগে এই মামলাটির আসলে অভিযোগপত্র দাখিল করেছিল এই পিবিআই। তো এই প্রায় এর মধ্যে প্রায় প্রায় পাঁচ মাসের উপরে চলে গেছে। এই পাঁচ মাস পরে আসলে আজকে এই সিলেট এই আদালত এই মামলাটির এই অভিযোগপত্র গঠন করেছেন আদালত। আসলে আমার এই ব্যাপারে আমার সাথে যুক্ত আছেন এই রায়হান হত্যা মামলার এই প্রধান কৌশলী ব্যারিস্টার আবুল ফজল। আচ্ছা, আপনার কাছে জানতে চাই আজকে আসলে আদালত কি আদেশ দিলেন? আজকে মূলত এই মামলার চার্জশিটের গ্রহণীয়তা শুনানির জন্য ধার্য ছিল মাননীয় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। আদালত যথারীতি শুরু হওয়ার পর এই মামলার বাদী মাননীয় আদালতে উপস্থিত ছিলেন, আসামিরা উপস্থিত ছিল এবং আমরা ইতিপূর্বে চার্জশিটের কপি এবং চার্জশিটের সাথে আনুষঙ্গিক কাগজপত্রের কপি সবগুলো আমরা সংগ্রহ করেছি, আমরা পর্যালোচনা করেছি। পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই মামলার চার্জশিটটা গৃহীত হোক, আমরা এই মামলার চার্জশিটের বিরুদ্ধে কোনো নারাজি দেব না। সে কারণেই আজকে আমরা মাননীয় আদালতে এই আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৈয়দ রাসেল।